এই হিস্টোরিক্যাল চ্যানেলগুলো এই ধরনের এআই শর্টস বানিয়ে 5 মাসের মধ্যে তাদের চ্যানেলে 0 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে, এবং এই চ্যানেলগুলো প্রতি মাসে $1,500-2,000 বেশি টাকা ইনকাম করে শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এবং এই চ্যানেলগুলো 100% মনিটাইজড চ্যানেল। এই চ্যানেলটা যে ধরনের ভিডিও বানিয়ে থাকে, আমিও সেম ধরনের একটা ভিডিও বানিয়েছি, চলুন দেখে আসুন। In the turmoil of war and revolution, one man rose to power and forever changed the course of French history. Napoleon Bonaparte, a military genius and visionary leader, crowned himself Emperor of France and embarked on a conquest that would shake the foundations of Europe. But as his empire grew, so did his ambition. Betrayals, alliances, and treachery threatened to unravel the fabric of his legacy. তো আজকে এইটাই আপনাদের দেখাবো যে আমি কিভাবে এই পুরো ভিডিওটা তৈরি করেছি। এই পুরো ভিডিওটা তৈরি করার জন্য আমি একটা এআই টুল ইউজ করেছি, যে একটা এআই টুলের মধ্যে প্রচুর প্রচুর ফিচার রয়েছে। এই ভিডিওটার আইডিয়া জেনারেট করা থেকে শুরু করে এইটার স্ক্রিপ্ট লেখা, এইটার জন্য ভয়েস তৈরি করা, এবং এইটার জন্য যে এআই ইমেজ বানাবো সেইটার প্রম্পট লিখে দেওয়া, তারপর এইটাকে এডিট করা সহ আরো প্রচুর ফিচার এই একটা এআই টুলে রয়েছে। এবং এই এআই টুলটার নাম হচ্ছে হিটপ এডি মেকার। এটা কিভাবে ব্যবহার করতে হয় প্রত্যেকটা জিনিস আপনি এই ভিডিও দেখার পর জেনে যাবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো যে এআই টুলটা আমরা ইউজ করব সেইটার নাম হচ্ছে হিটপ এডি মেকার, এবং আপনি এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে ক্লিক করলে সিম্পলি আপনি এটা ডাউনলোড করবেন। এখানে স্টার্ট ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর সিম্পলি আপনি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে থাকেন আপনার পিসিতে বা ল্যাপটপে, সেম সেইভাবে এটা ইনস্টল করবেন। এবং এটা আসলে দারুণ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এখানে আপনি প্রচুর এআই ফিচার পাবেন যেটা এখনো পর্যন্ত কোনো ভিডিও এডিটর সফটওয়্যারে নেই। তো আপনি প্রত্যেকটা জিনিস সামনে দেখতে পারবেন। তো এখন আমি হিটপ এর যেই সফটওয়্যারটা সেটা ওপেন করব। ওকে, তো প্রথমবার যখন আপনি ওপেন করবেন আপনার ঠিক এমন একটা স্ক্রিন ওপেন হবে। তো আপনার প্রথম কাজ হবে আপনি এখানে সিম্পলি একটা সাইন ইন করে নেবেন। তারপর এইখানে অনেক অপশন রয়েছে, আমরা এডিট করতে গেলে আমরা প্রথমে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, বাট তার আগে আমাদের পুরো স্ক্রিপ্ট, ছবি সবকিছু জেনারেট করতে হবে। তো তার জন্যে এইখানে একটা ফিচার রয়েছে, এই যে আপনি টুল বক্সে গেলে দেখছেন এখানে অনেক পরিমাণ ফিচার রয়েছে। তো আমি প্রথম যেটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সটে চলে যে এআই কপিরাইটিং, এখানে ক্লিক করব। তারপর এমন একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। এখন এইটা আমাদের সেম টু সেম চ্যাট জিপিটি যেই ধরনের কাজ করে তেমন কাজ করবে। আপনি এটা চ্যাট জিপিটিতেও ইউজ করতে পারেন, বাট যেহেতু আমরা এই এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছি আমি এইখানে ইউজ করে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এইখানে এসে আপনারা বামে দেখতে পারবেন মুভিস কমার্শিয়াল অনেকগুলো আছে। তো এখানে আমরা এগুলো তৈরি করব না। তো আমি এখানে কাস্টম ইনপুট এখানে চলে যাচ্ছি, এইখানে যে আমি লিখবো আই ওয়ান্ট টু মেক এ শর্ট ভিডিও অ্যাবাউট ফ্রান্স হিস্টোরি, সো প্লিজ সাজেস্ট মি সাম আইডিয়া। তারপর জেনারেট স্ক্রিপ্ট, আমাকে এখানে অনেকগুলো আইডিয়া কিন্তু দিয়েছে, এবং এখানে নিচে কপি, রিজেনারেট এবং শর্ট এন্ড এক্সটেন্ডেড অপশন রয়েছে। এগুলো আপনারা হয়তো অলরেডি জানেন যে যদি আপনি চ্যাট জিপিটি আগে ইউজ করে থাকেন। ওকে, তো আমার ধরুন 4 নাম্বারটা পছন্দ হয়েছে। তারপর লিখলাম রাইট মি এ স্ক্রিপ্ট অফ নাম্বার 4 আইডিয়া, ভিডিও ডিউরেশন উইল বি 30-40 সেকেন্ডস, অ্যাড এ সুপার এনগেজিং হুক, অ্যাড সাম টুইস্ট ইন দ্য ভিডিও। তো আমি এখানে সিম্পলভাবে লিখেছি। তারপর জেনারেট স্ক্রিপ্ট, দেখছেন আমাদের স্ক্রিপ্ট রেডি। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করতে বলতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে স্ক্রিপ্টটা ঠিক আছে, এখন আমি সিম্পলি এটাকে কপি করে নেব। ওকে, আমাদের স্ক্রিপ্ট রেডি, এখন আমাদের ভয়েস তৈরি করতে হবে। এটার জন্য আমরা ইউজ করব এই হিটপ এডি মেকারের টেক্সট টু স্পিচ। আসলে এটা দারুণ একটা এআই টুল, আসলে এক জায়গায় আমরা সব কিছু করতে পারছি। তা না হলে আপনি 11 ল্যাবস বা অন্যান্য যেসব এআই টুল রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, বা আপনার যদি ইংলিশ ভালো হয় তাহলে আপনি নিজেও ভয়েসটা দিতে পারেন। তো আমি এখানে টেক্সট টু স্পিচ এখানে যাচ্ছি, তারপর এখানে এই পুরো আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করে দিচ্ছি। বাট এখানে দেখছেন অনেক অতিরিক্ত অংশ আছে যেগুলো আমাদের আসলে দরকার হবে না, তো সেগুলো আমি এখানে আস্তে আস্তে কেটে দিচ্ছি। ওকে, তো তারপর এখন আমাদের ভয়েস সিলেক্ট করতে হবে। ভয়েস আপনি কোন ভাষাতে সিলেক্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আনফর্চুনেটলি এখানে বাংলা এখনো অ্যাড করা নেই, বাট আমরা ইংলিশে এখানে তৈরি করব। এখানে নিচে প্রচুর ভয়েস দেখতে পাচ্ছেন, তো আমি কয়টা এখানে শুনি। হিটপ এডি মেকার ইজ আ পপুলার ভিডিও এডিটিং সফটওয়্যার। ওকে, এটা ভয়েস ভালো। হিটপ এডি মেকার ইজ আ পপুলার ভিডিও এডিটিং। Hitpa Edimaker is a pop. Okay, তো আমার প্রথমটাই বেশি ভালো লেগেছে, আমি এটা রেখে দিচ্ছি। তারপর আমি এখানে জেনারেটে ক্লিক করছি। ওকে, আমাদের হয়ে গেছে, এখন প্লে করি। In the turmoil of war and revolution, one man rose to power and forever changed the course of French history.
একদম পারফেক্ট হয়েছে আমাদের। তারপর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাড টু টাইমলাইন, এখানে যদি আমরা ক্লিক করি ডিরেক্ট আমাদের এডিটিং এর জায়গা ওপেন হবে এবং এই ভয়েসটা সেখানে অ্যাড হয়ে যাবে। বাট যেহেতু আমাদের এখনো ইমেজগুলো তৈরি করা বাকি, আমি এখন এখানে যাচ্ছি না, আমি ওপেন ইন ফোল্ডার দিয়ে দেখবো যে আমার এটা সেভ হয়েছে কিনা। এবং দেখছেন এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইমেজগুলো তৈরি করা। এই ইমেজ তৈরি করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে লিওনার্দো এআই। তো তার আগে আমাদের প্রম্পট দরকার হবে ওই ছবিগুলো তৈরি করার জন্য। তার জন্য আমি এআই কপিরাইটিং এ আবার চলে যাব এবং দেখছেন আমরা যা যা লিখেছিলাম সেটা কোনোটাই কিন্তু এখন এখানে নেই। ওইগুলো দেখার জন্য আমরা চলে যাব হিস্টোরিতে। তারপর এই যে দেখছেন আমি যা যা এখানে লিখেছিলাম সে প্রত্যেকটা জিনিস এখানে আছে। তো এখন আমি এখানে বলবো, ক্যান ইউ রাইট দ্য প্রম্পট ফর মেকিং এআই ইমেজ ফর দিস ভিডিও, আই উইল ইউজ লিওনার্দো এআই ফর মেকিং দিস ইমেজ। তারপর এখানে জেনারেট স্ক্রিপ্টে ক্লিক করলাম, এখানে আমাকে মাত্র একটা প্রম্পট লিখে দিয়েছে। তো আমি লিখছি, আই ওয়ান্ট টু মেক এআই ইমেজ ফর এভরি সিন ইন দ্য ভিডিও, সো প্লিজ রাইট অ্যাট লিস্ট 10 প্রম্পটস। ওকে, আমাদের এখানে 10টা প্রম্পট দিয়ে দিয়েছে। তারপর আমি পুরো জিনিসটাকে কপি করছি। তো এখন আমরা চলে যাব লিওনার্দো এআই তে। তার আগে আমি গুগল ডকে এই 10টা প্রম্পট পেস্ট করে দিচ্ছি এবং প্রত্যেকটা আমি আলাদা আলাদা কপি করব। তারপর আমি চলে এসেছি লিওনার্দো এআই তে। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এখানে দেখছেন 150 ক্রেডিট দেওয়া আছে। তো প্রথমে আমি এখানে প্রিসেটে ক্লিক করব এবং এখান থেকে সিনেম্যাটিক যে কিনো এইটা সিলেক্ট করব, কারণ এইটাতে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি। এবং আমাদের ছবির অ্যাসপেক্ট রেশিও হবে 9:16, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা ওই প্রম্পট গুলো এখানে পেস্ট করে দিব, একদম সেম টু সেম যেভাবে ছিল সেটা পেস্ট করে দিচ্ছি। শুধু আমি সাথে কিছু অ্যাড করে দিচ্ছি, কিছু কিওয়ার্ড, সেটা হচ্ছে হাইপার রিয়েলিস্টিক। ওকে, এটা আমি অ্যাড করে দিলাম। তারপর জেনারেট, এবং দেখছেন আমাদের ছবিগুলো জাস্ট অ্যামেজিং হয়েছে। এর উপর ক্লিক করে আমি প্রত্যেকটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিব। তো এইভাবে আমাদের ভিডিওর জন্য যেই কয়টা ছবির প্রম্পট দিয়েছিল প্রত্যেকটা কপি করে আমরা ছবি এখান থেকে বানিয়ে নিব। আমি পরেরটা এখানে পেস্ট করে দিচ্ছি, লাস্টে কিন্তু আমি হাইপার রিয়েলিস্টিক রেখে দিয়েছি। ওকে, আমি অনেকগুলো ছবি এখান থেকে জেনারেট করে নিয়েছি এবং প্রত্যেকটা আমি সেভ করে নিয়েছি। ওকে, তো আমাদের ইমেজ এখন রেডি, এখন আমাদের এডিট করতে হবে। তো আমি আবার চলে এসেছি হিপো এডি মেকারে, এইখানে এসে এখন আমরা ক্রিয়েট ভিডিও এইখানে চলে যাব, কারণ আমাদের আর কোনো কাজ নেই, আমাদের প্রত্যেকটা জিনিস শেষ। এটা দিয়ে আপনি আসলে আরো অনেক জিনিস করতে পারবেন, টুল বক্সে যেয়ে আরো প্রচুর জিনিস করা যায়, বাট আমাদের এই ভিডিওর জন্য আমাদের সবকিছু দরকার হবে না। তো আমি এখন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। যদি আপনি আগে ক্যাপকাট ইউজ করে থাকেন তাহলে এটার প্রায় বলতে গেলে একই রকম ইন্টারফেস। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের প্রত্যেকটা ফাইলকে ইম্পোর্ট করা। তো আমি এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক করছি এবং আমি সবগুলো ছবিকে এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের ভয়েসটাকেও, যেটা আমরা হিটপ দিয়েই বানিয়েছিলাম। তো সবার আগে আমাদের যে হিটপ এইটাকে ড্র্যাগ করে আমরা এখানে রেখে দেব এবং এটা যথেষ্ট স্মুথ এবং যে কেউ খুব সহজে এটা ইউজ করতে পারবেন। তো আমি একবার একটু প্লে করি ভয়েসটা। In the turmoil of war and revolution, one man rose to power and forever changed the course. ওকে, তো এখানে আমাদের ভয়েসটা ঠিকই আছে। এটা হচ্ছে লং ভিডিও রেশিও 16:9, এইখানে গেলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এইখানে রাখবো এই যে টিকটক এন্ড শর্টস, এটা রেখে দিচ্ছি। দেখছেন এখন আমাদের এটা লম্বা হয়ে গেছে। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের ভয়েস অনুযায়ী যেই ছবিটা আসলে এখানে যায় সেই ছবিগুলো পরপর বসিয়ে দিব। তো আমি প্রথমটায় প্লে করছি এখানে কেমন ছবি আসলে বসানো যায়। In the turmoil of war and revolution. ওকে, তো এখানে প্রথম হচ্ছে ওয়ার এন্ড লিবারেশন। তো আমাদের ওই রকম একটা ছবি এখানে লাগবে। One man rose to power and for ওকে, তো আমার এই ছবিটা পছন্দ হয়েছে, আমি এটা ড্র্যাগ করে সিম্পলি এখানে রেখে দিব এবং দেখছেন অটোমেটিক এখানে চলে এসেছে। তারপর এখানে কতখানিক রাখবো সেটা আমরা এই মাউসের শেষ মাথায় এসে এটাকে বড় বা ছোট করতে পারি। তো আমি একবার আবার প্লে করি। In the turmoil of war and revolution. ওকে, তো এটা আমি এই পর্যন্ত রাখছি। তারপর শুনি, man rose to power and forever changed the course. ওকে, তো ওয়ান ম্যান, এখানে নেপোলিয়নের ছবি দিলে ভালো হবে। Course of French history. ওকে, তো আমি পরেরটাও এখানে নেপোলিয়নের একটা ছবি দিয়ে দিয়েছি। Revolution. One man rose to power and forever changed the course of French history. ওকে, তো এইটা টাইমলাইন যদি আপনি বড় করতে চান কোনো কারণে তাহলে এইখানে ক্লিক করে মাউসটাকে ডানে বামে নাড়িয়ে এটাকে বড় ছোট করতে পারেন। এইখানে অল চাপলে হয় না। ওকে, তো এখানে আপনারা দেখতে পারবেন আমি প্রত্যেকটা ইমেজ এখানে পরপর দিয়ে দিয়েছি, বাট এই ইমেজগুলো একদম স্ট্যাটিক ইমেজ, কারণ আমি জাস্ট কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করিনি। তো আমরা এখানে একটু হালকা অ্যানিমেশন বা ট্রানজিশন অ্যাড করব যার মাধ্যমে আমাদের এই ছবিগুলো দেখতে ভালো লাগে। তো তার জন্য আমি ছবির উপর ক্লিক করলে এই যে ডান পাশে দেখছেন এখানে অ্যানিমেশন একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা চলে যাব কম্বোতে। আপনি ইন অ্যান্ড আউট, ইন মানে হচ্ছে একদম যখন ছবিটা আসবে তখন একটা অ্যানিমেশন হবে, আউট মানে যখন চলে যাবে তখন একটা অ্যানিমেশন হবে, আর
কম্বো মানে দুইটাতে অ্যানিমেশন হবে। তো এর মধ্যে থেকে আপনি যেটা খুশি দিতে পারেন, এখানে ক্লো আছে। তো আমি এখানে ইন দিচ্ছি, প্রথমে ইন দিয়ে আমি দেখে নিচ্ছি এটা কেমন হয়। তো আমি ধরুন জুম ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন, দেখছেন এখন এইটাতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে, টারময়েল অফ ওয়ার এন্ড জুম আউট হচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ইমেজে এমন একটা ট্রানজিশন দিয়ে দেব ইন অ্যান্ড আউটে। In the turmoil of war and revolution, one man rose to power and forever changed the course of French history. Napoleon Bonaparte, a military genius and visionary leader, crowned himself Emperor of France and embarked on a conquest that would Okay, to amader video te animation add kora shesh. Apni jodi AI historian ba oi channel gulo dekhben, tader prottekta line e kintu subtitle add kora thake. To etao amra add korbo ei AI tool ta diyei. Ei bam pashe chole gele apni ekhane dekhte parben subtitle namer ekta option ache, ekhane amra chole jabo. Tarpor ekhane language select korbo, ekhane auto detect. To jehetu ekhane English language e bola hoyeche, to temon ekta amader problem hobe na. Jodi apni ekhane translate korte chan tao korte parben, but ami ekhane korbo na. Tarpor ekhane apni style select korte paren, apni kon style সাবটাইটেল আসলে চান। ওকে, তো আমি এইটা দিয়ে দিচ্ছি, আর এখানে মেবি আমরা পরেও স্টাইল চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তারপর এখানে প্লেহেডটা অবশ্যই আমি ভিডিওর প্রথমে রাখবো, তারপর সিলেক্টেড ক্লিপ এইখানে এইটা রেখে অটো সাবটাইটেলিং এখানে ক্লিক করব। দেখছেন এখানে সাবটাইটেল জেনারেট হওয়া শুরু হয়েছে। ওকে, দেখছেন এখানে হয়ে গেছে। তো আমি একবার প্লে করে ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন ওয়ান ম্যান রোজ টু পাওয়ার এন্ড ওকে, তো এইখানে সব ঠিক আছে, বাট আমার এখানে স্টাইলটা পছন্দ হচ্ছে না। আপনি চাইলে এইগুলো চেঞ্জ করতে পারেন, এবং স্টাইলে গেলে আপনি আরো অনেক অপশন দেখতে পারবেন। তো আমি ধরুন এই সাদা এইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখি এটা কেমন হয়। আসলে এখানে অনেক স্টাইল রয়েছে, বা এটা যদি আপনার না ভালো লাগে আপনি ক্যাপ কাটও ইউজ করতে পারেন, এটা পুরোপুরি আপনার উপর। ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন ওয়ান ম্যান রোজ টু পাওয়ার এন্ড ফরএভার চেঞ্জ দ্য কোর্স অফ ফ্রেঞ্চ হিস্টরি। Napoleon Bonaparte, a military genius and visionary leader, crowned himself for France and embarked on এখন যদি আপনি চান এর সাথে আপনি একটা মিউজিকও অ্যাড করতে পারেন, তার জন্য সিম্পলি এখানে অডিওতে চলে যাবেন, তারপর আপনার এখানে অনেক অডিও পেয়ে যাবেন। ডার্ক সাসপেন্স এটা দিচ্ছে, ওকে এটা ভালো। তো এইখানে আমি এটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি, তারপর আমি টাইমলাইনটাকে ছোট করে এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করে দিচ্ছি। তো আমাদের এখন ভিডিওটা রেডি, বাট এইখানে ভলিউমটা একটু বেশি থাকবে হয়তো। ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন, এইখানে ডান পাশে দেখছেন ভলিউম, এখান থেকে আমরা কমাতে পারবো। তো এইটা আমি কমিয়ে দিচ্ছি। ওয়ান ম্যান রোজ টু পাওয়ার এন্ড ফরএভার চেঞ্জ দ্য কোর্স অফ ফ্রেঞ্চ হিস্টরি। নেপোলিয়ন বোনাপার্ট, আ মিলিটারি জিনিয়াস এন্ড ভিশনারি লিডার। ওকে, তো আমি এতক্ষণে রাখছি, এখন আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন One man rose to power and forever changed the course of French history. Napoleon Bonaparte, a military genius and visionary leader, crowned himself emperor. ওকে, তো আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি, এবং এইটা ইউটিউবে আপলোড করতে পারবো, কোথাও কোনো সমস্যা হবে না। বাট আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো, যে আপনি সাবটাইটেলগুলো তৈরি করার জন্য ক্যাপকাট ইউজ করতে পারেন, কারণ ওইখানে আরও এটার থেকে ভালো রেজাল্ট পেয়ে থাকে। আপনি চাইলে সাবটাইটেল ওইখানে অ্যাড করতে পারেন। তো এখন আমাদের এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করব। তো তার জন্য একদম ডান পাশে কর্নারে এখানে দেখছেন এক্সপোর্ট আছে, তো এখানে আমি ক্লিক করলাম। তারপর এটা আমি MP4 এ সেভ করবো, তারপর 1080, বাকি সব আমার এখানে ঠিক আছে। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ওকে, তো নেপোলিয়ান। তারপর কোথায় এটা সেভ হবে সিলেক্ট করবেন, তো আমি এখানে সিলেক্ট করলাম, তারপর এক্সপোর্ট। ওকে, আমাদের ভিডিও রেডি। ইন দ্য টারময়েল অফ ওয়ার এন্ড রেভলিউশন ওয়ান ম্যান রোজ টু পাওয়ার এন্ড ফরএভার চেঞ্জ দ্য কোর্স অফ ফ্রেঞ্চ হিস্টরি। নেপোলিয়ন বোনাপার্ট, আ মিলিটারি জিনিয়াস এন্ড ভিশনারি লিডার, ক্রাউন্ড হিমসেলফ এম্পারর অফ ফ্রান্স এন্ড এমবার্কড অন আ কনকোয়েস্ট দ্যাট উড শেক দ্য ফাউন্ডেশনস অফ ইউরোপ। বাট অ্যাজ হিজ এম্পায়ার গ্রো, সো ডিড হিজ অ্যাম্বিশন। Betrayals, alliances, and treachery threatened to unravel the fabric. Okay, so dekhchen ek just duita AI tool use kore Leonardo AI bade prottekta jinish amra ei ekta AI tool diye use korte perechi, ebong eta khubi kajer amar mone hoy. Ekbar ChatGPT open kora, ekbar 11 lab ei rokom korte gele onek jhamela hoye jay, but eta onek easy and simple solution. To eta apni chaile free te use korte paren, ba apni jodi beshi feature ekhane use korte chan tahole apni eta subscription o kinte paren. To etar pricing hocche, jodi apni ek masher jonno use korte chan tahole apnake pray
$30 খরচ করতে হবে। যদি আপনি এক বছর ইউজ করতে চান তাহলে আপনাকে মাত্র $50 আপনাকে এখানে খরচ করতে হবে, যেটা খুবই ভালো একটা অফার। এবং কি কি আপনি এখানে পাচ্ছেন সব আপনি এখানে ডিটেইলসে পেয়ে যাবেন। আপনি আরো অনেক AI ফিচার এখান থেকে ইউজ করতে পারবেন এটা সাবস্ক্রিপশন কিনে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা একটা কুপন কোড পেয়ে যাবেন, যেটা ইউজ করলে আপনি এখানে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো এমন ভিডিও আরো পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।